আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব প্রাইজ বন্ড নিয়ে, যেহেতু 108তম প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে। তো বছরে 4 বার কিন্তু প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয়, 31শে জানুয়ারি, 30শে এপ্রিল, 31শে জুলাই এবং 31শে অক্টোবর। যদি এই নিম্ন তারিখের কোনো তারিখে যদি সরকারি ছুটি বা বন্ধ বা কোনো কারণে না দেওয়া যায়, তাহলে পরবর্তী যেই দিন কর্মদিবস সেই দিন প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয় ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। তো আশা করি যারা ভিডিওটি দেখতেছেন অনেকেই প্রাইজ বন্ড সম্পর্কে জানেন অথবা অনেকেই জানেন না। তো প্রথমেই একটু প্রাইজ বন্ডটা দেখে নেন। তো এইটা হচ্ছে একটা কাগজের টুকরা, যেটা দেখতে মোটামুটি 100 টাকার মতোই। তো এই আপনি যে কোনো ব্যাংকে যদি 100 টাকা দেন এবং যদি বলেন যে আপনাকে একটা প্রাইজ বন্ড দেওয়ার জন্য, তারা আপনাকে এই 100 টাকা দিয়ে দিবে। তো লটারি এবং প্রাইজ বন্ডের মধ্যে কিছুটা পার্থক্য আছে, যেটা আমরা ভিডিওর একটু পরের দিকে আলোচনা করব। প্রথমে দেখি অনুষ্ঠানের মধ্যে আর কি কি জিনিসগুলো আমরা ইনক্লুড করতেছি। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে A to Z প্রাইজ ব্যান্ড সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনার প্রয়োজনে ভিডিওটি 2-3 বার আপনি দেখতে পারেন। বাজারে 100 টাকা মূল্যমানের 69টি সিরিজ প্রচলিত আছে। তো এখন অনেকে বলবেন, ভাই এই সিরিজটা কি? এই সিরিজটা হচ্ছে এই যে প্রাইজ বন্ডের সামনে দিয়ে আপনি দেখতেছেন, এখানে 60 ডিজিটের একটা সংখ্যা দেওয়া আছে এবং তার সামনে এখানে খ, এখানে ড, কোথাও ক ক ক খ, এভাবে 69টি সিরিজ বাজারে প্রচলিত আছে। প্রতিটা সিরিজে 10 লক্ষ প্রাইজ বন্ড আছে আর প্রতিটা প্রাইজ বন্ডের দাম হচ্ছে কিন্তু 100 টাকা। তো সেই হিসাবে আপনি হিসাবই করে নিতে পারেন যে সরকার আসলে কত শো কোটি টাকা মানুষ থেকে ঋণ নিয়ে রেখেছে। তো এই ঋণের বিপরীতে সরকার কোনো মুনাফা দেয় না, লাভ দেয় না, কিছু দেয় না। তারা বছরে 4 বার কি করে, তারা বছরে 4 বার সিরিজ সমূহ থেকে 46টা সাধারণ পুরস্কার তারা ঘোষণা করে। আর আপনি যে প্রাইজ বন্ডগুলো ক্রয় করবেন, ওই আপনার প্রাইজ বন্ডের মধ্যে একটা ডেট দেওয়া থাকে, ওই ডেট থেকে 2 মাস অর্থাৎ 60 দিন পরে সেটা ড্রয়ের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। আর আপনি যে প্রাইজ মানিটা পাবেন সেখান থেকে সরকার কি করবে, 20% কেটে নিবে। অর্থাৎ 1 লাখ টাকা পাইলে 20,000 টাকা সরকার কেটে নিবে। তো টোটাল পুরস্কারগুলো আপনারা দেখতেছেন যে প্রথম পুরস্কার হচ্ছে 6 লক্ষ টাকা, এটা একজন পাবেন না, এটা 69 জন পাবেন। অর্থাৎ প্রতি সিরিজে একজন করে প্রথম পুরস্কার পাবেন। আর এইখান থেকে 20% কর্তন করা হবে, অর্থাৎ মোটামুটি 4,80,000 টাকা আপনি পাবেন, বাকি টাকাটা সরকার আয়কর হিসেবে নিয়ে নিবে। এভাবে দ্বিতীয় পুরস্কারও একটি, অর্থাৎ 69 জন পাবেন। তৃতীয় পুরস্কার প্রতি সিরিজে 2 জন করে পাবেন, চতুর্থ 2 জন, তারপরে 40 জন। টোটাল আমরা যদি হিসাব করি 3,174টা পুরস্কার কি করে সরকার দিয়ে থাকে, যেহেতু তারা লাভ অন্য কিছুই দেয় না। এখন এইখানে দেখতেছেন যে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কারের নাম্বারগুলো, এই ডিজিটগুলো, তো এগুলো এখান থেকে যাচাই করতে পারেন। অথবা আপনি যদি বাংলাদেশ ব্যাংকের যদি ওয়েবসাইটে যান, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়েও আপনি সেখানে দেখে নিতে পারেন, সেখানে অনলাইনে যাচাই করে নিতে পারেন। পুরাতন যে সমস্ত প্রাইজ বন্ড আছে সেগুলো এখান থেকে দেখে নিতে পারেন। 2 বছর পর্যন্ত আপনি দাবি করতে কিন্তু পারবেন। তো আমরা এখন প্রাইজ বন্ডের বিস্তারিত একটু জেনে নেওয়ার চেষ্টা করি। প্রাইজ বন্ড জিনিসটা কি আসলে, এটা লটারির মতো হলেও এটা লটারি না, কারণ লটারিটা একবার হয়ে গেলে আপনার ওই লটারি কাগজটার কোনো দাম থাকে না, কিন্তু প্রাইজ বন্ডটার আপনার 100 টাকা 100 টাকাই কিন্তু থেকে যায়। যে কোনো ব্যাংকে দিয়ে আপনি 100 টাকা আপনার ক্যাশ করে নিতে পারবেন। তো এটা হচ্ছে আসলে যে সরকার সরাসরি জনগণের কাছ থেকে এক প্রকারের যেটা আমরা ঋণ নিয়ে থাকে, এই জন্যই তাদের এই প্রাইজ বন্ড, অর্থাৎ সরকারের যে টাকা পয়সার প্রয়োজন, তো এই জন্য সরকার ঋণ নেয়, বছরে 4 বার আপনাকে পুরস্কার দেয়। আর সরকারের পক্ষে প্রাইজ বন্ডের যাবতীয় কাজ করে বাংলাদেশ ব্যাংক। তো প্রাইজ বন্ডের ইতিহাস সংক্ষেপে যদি আমরা দেখি, 1956 সালে সর্বপ্রথম আয়ারল্যান্ডে দেখা যায়। বাংলাদেশে পূর্বে 10 টাকা এবং 50 টাকার প্রাইজ বন্ড চালু ছিল 1974 সাল থেকে। পরবর্তীতে 1995 সালে কি করা হয়, এর বিপরীতে 100 টাকার প্রাইজ বন্ড নিয়ে আসা হয় এবং বাকিগুলো তুলে ফেলা হয়।
আমাদের পাশের দেশ ভারত এবং পাকিস্তানে 100 থেকে নিয়ে শুরু করে 4,000 টাকার পর্যন্ত কিন্তু প্রাইস বন্ড চালু আছে। কত কিনতে পারবেন? আনলিমিটেড কিনতে পারবেন, যার হাতে থাকে সেই মালিক, তো এই জন্য কোনো মালিকানা নাই, তো এই জন্য যত খুশি তত কিনতে পারবেন। বছরে 4 বার ড্র অনুষ্ঠিত হয়, 31শে জানুয়ারি, 30শে এপ্রিল, 31শে জুলাই, 31শে অক্টোবর। এই ড্রটা ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কিন্তু অনুষ্ঠিত হয়। তো আপনি যেদিন থেকে ক্রয় করবেন তার 2 মাস পরে সেটা ড্রয়ের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। আর এই অনুষ্ঠান ড্র অনুষ্ঠানে 2 বছর পর্যন্ত পুরস্কার আপনি দাবি করতে পারবেন। তো আপনার যদি পুরাতন প্রাইজ বন্ড ক্রয় করা থাকে আপনি দেখে নেন, আর এর মধ্যে দাবি না করলে সেটা সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। তো পুরস্কার কিভাবে দাবি করবেন? আমরা জানি বাংলাদেশ ব্যাংক আছে, এই ব্যাংকের আঞ্চলিক শাখা আছে। তো এই যে ওয়েবসাইট থেকে আপনি যে কাজটা করবেন, এইখানে ক্লেইম ফর্ম পাওয়া যায়, ওয়ার্ড ফাইলও পাবেন, পিডিএফও পাবেন। এটা আপনি ডাউনলোড করে সেইটা আপনি কি করবেন, হ্যাঁ, যে তার 2 বছরের মধ্যে, 2 মাসের মধ্যে আপনাকে, 2 বছরের মধ্যে আপনি দাবি করতে পারবেন। আপনি যদি নির্ধারিত ফর্ম সহ আবেদন করেন, সর্বোচ্চ 2 মাসের মধ্যে আপনাকে পে অর্ডারের মাধ্যমে টাকাগুলো দিয়ে দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক যে শাখাগুলো আছে সেগুলোতেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। 20% উৎসকর কাটা হবে। আমরা জানি বাজারে প্রাইস বন্ডের কৃত্রিম সংকট, অনেক ব্যাংক বিক্রি করতে চায় না, যেহেতু মুনাফা খুবই কম, মুনাফা সরকার দেয়ই না, তো এই জন্য অনেক ব্যাংক বিক্রি করতে চায় না। তারপরে সোনালী, রূপালী, জনতা, অগ্রণী ব্যাংকগুলোকে দেখতে পারেন, আপনি পাবেন। প্রাইস বন্ডের প্রতারণা, অনেকেই এটা বিশ্বাস করেন যে প্রতারণা আছে, যে অনেকেই যেটা করেন, যেদিন ড্রয়ের অনুষ্ঠিত হবে তার আগের দিন সব প্রাইস বন্ডগুলো নিয়ে যান, ব্যাংক কর্মকর্তারা যদি পুরস্কার জিতে সেটা রাখে বা গেটে নিয়ে আসেন, এটা তাদের বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে। তো আমরা যেটা বললাম, যেহেতু 7টা ডিজিট থাকে, যে এখানে দেখেন যে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, যেহেতু 6টা ডিজিট থাকে, তো প্রথমে যেহেতু শূন্য থাকে তো প্রথমটাকে বাদ দিয়ে দেয়া হয়। তো প্রতিবার যেটি করা হয় যে এখান থেকে এই বক্সের মধ্যে শূন্য থেকে, 1 থেকে নিয়ে জাস্ট 0 থেকে নিয়ে 10 পর্যন্ত ডিজিট দেওয়া আছে, এখানেও 0 থেকে 10 পর্যন্ত সবগুলাতে। তো প্রতিবার একটি করে উঠাতে বলা হয়, যে নাম্বারটা উঠেই সেটি প্রথম পুরস্কার বলে বিবেচিত হয়। এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবার উত্তোলন করা হয়। যেহেতু প্রাইজ বন্ডের 60টা লেখা থাকে যার প্রথমটি শূন্য, তাই এই যে 6টা বক্স থাকে, 1, 2, 3, 4, 5, এই আর একটা দেখা যাচ্ছে, যদিও ছবিটা অনেক পুরাতন, নতুন একটা ছবি দেওয়ার চেষ্টা করব। তবে প্রাইস বন্ডের মাধ্যমেও কালো টাকা সাদা করা হয়, কারণ যেহেতু এটা আয়কর নেওয়ার পর টাকাটা আসে, তো অনেকেই দেখান যে উনি অনেক লাখ টাকার আয়কর, অনেক লাখ টাকার প্রাইস বন্ড জিতেছেন, আর এগুলো যেহেতু যার কাছে থাকে সেই মালিক, তো এই জন্য আসলে দালালের কাছে আপনি বিক্রি করে দিতে পারেন, তারা আপনাকে নগদ টাকা দিয়ে দেবে। যেহেতু বাংলাদেশ ব্যাংক থেকে টাকাটা আসতে আপনার কাছে 2 মাসের মতো সময় লাগে, তো আপনি যদি সাথে সাথে পেয়ে যান, অনেকেই দিয়ে দেয়। তো এভাবে কালো টাকা সাদা করা হয়।